কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে মেয়ের বার্থডে, ওকে ওকে আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে। আর আজকে ভিডিওটাতে আমি এখন এডিট করার সময় এখন ভয়েসটা দিচ্ছি, কারেন্ট ছিল না দুপুর 3টা থাকতে, কি কষ্টে আমি কেক বানিয়েছি, অনেক কষ্টে ভালো ভালোই বার্থডেটা হয়েছে। চলুন দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে সবাই এসেছে, কেকটা বানাতে আমার রাত 9টা বেজে গেছিলো। চলুন দেখতে থাকুন ব্লগটা। মাছ আছে, মাছটা ভাজবো, এবেলা মাংস করব না, এবেলা মাছ করব। আর বেগুন ভাজা, পটল ভাজা, এখানে হচ্ছে কুঁদরি ভাজা আর আলু ভাজা করছি, ভাত বসিয়ে দিয়েছি। আমার এত কাজ হয়ে গেল, মেয়ে এখনও স্নান করে নেমে এলো না, একসঙ্গেই দিয়ে দিয়েছি। একটা একটা করে ভাজতে সময় লাগবে, আমার কেকটা হয়নি না, ওটা টেনশন, কেকটা করতে হবে তো। চলুন দেখি কী কী আর রান্না করতে পারি। আবার সেবেলা রান্না আছে, মাসি টাসি সব আসবে। এই যে একটু সামান্য মেয়ের জন্য খাবার রেডি করেছি, একটু মিষ্টি, একটু লুচি, আর এই যে একটু আলু ভাজা, একটু জিলাপি দিয়েছি, ও খেতে ভালোবাসে। আর ওর ভাইয়ের জন্য এটা জিলাপি আর বেগুনি, ওর ভাই এটা খেতে ভালোবাসে। আমার ছেলে লুচি টুচি খায় না, মিষ্টি তো ছয়ই না একবারে। চলে বাবু সোনা, আয় দিদিকে খেতে দেবো। ওই যে মেয়েকে মেঝেতে বস করেছি, টেবিলে নয়, স্নান করে ফাইনালি নেমে এসছে আমার রাজকুমারী। একটু হ্যাপি বার্থডে বলে দিন, যেন ভালো থাকে, সুস্থ থাকে। খা, চলে বেটু, খা খা, আর বস থাকিস নি, খেতে দিয়েছি, খাচ্ছে। আর আমাদের তো ফোঁটা, খা তুই খা, আমাদের তো ফোঁটা দিতে নেই, আমাদের পোড়াপালা হয়, পোড়াপালার সময় মেয়েকে ফোঁটা দিই, এখন মেয়েকে ফোঁটা দিইনি, ছেলেকে ফোঁটা দিতে হয়। মেয়ের সব কিছু পালন করি, শুধু ফোঁটাটাই দিইনি। চলুন ও ততক্ষণ খাক, আমি রান্নাটা সেরেলি, রান্না সেরে আমাকে কেক করতে হবে। তুই খা, তুই খা, ও ঠিক খেয়ে নেবে। তো রান্না বান্না তো হয়ে গেছে, এই যে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। ভাজা ভুজি করেছি, পায়েস করেছি, পায়েসে কাজু কিশমিশটা দেওয়া হয়নি, সব একসাথে আছে। ওই যে তার দিদু আছে, এবার আমি খেতে দেবো। তার দিদু এসছে, বসে আছে, মামা দোকান গেছে, দোকান থেকে আসবে, মাসিরা বিকালবেলা আসবে, তার বাবা ঘেমে নিয়ে কাজ করছে, বিরাট গরম, ফ্যানটাকে একটু বন্ধ করতে হয়েছে আমারও, মানে রান্না হচ্ছে তো একটু বন্ধ করেছি, নাহলে গরম বাতাস নামছে। আর মেয়ে গেছে আমার কাজ কমাতে, তার ভাইকে স্নান করাতে ছাদে গেছে। অনেক বেলা হয়ে গেছে, মেয়েকে, মেয়ে কিছুক্ষণ আগে লুচি টুচি খেয়েছিল তো, ও বললো পরে খাবো, তাই ওর ঠাকুমাকে আর দিদুকে দিয়ে দিয়েছি। আমি মেয়ের আগে বেড়ে তুলে রেখে দিয়েছি, এগুলো সব আগে দিয়ে বেড়ে রেখে দিয়েছি। এখন পাঁপড়টা ভাজতে ভুলে গেছিলাম, পাঁপড়টা ভাজছি, দিয়ে মেয়েকে খেতে দিয়ে দেবো। আমার ভাই, হ্যাঁ আচার দাও, পাঁপড়টা লাল হয়ে গেল ভিডিও করতে করতে। ই ই ই সুইটু, ফোনটা ধর, অফ কর। মেয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তার বাবা সবার আগে জল দিয়েছে, জল খাও, এটা জল দিয়ে দিয়েছে তোকে। মেয়ে খাবার রেডি দিয়েছি, এই যে মেয়ের খাবার, সরো, খাবারে আছে পেঁয়াজ আছে, ফার্স্টে ও নুন খায় না, নেবু খায় না, পেঁয়াজ, আমি সব ভুলে যাচ্ছি, কুঁদরি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, একটা মাছ ভাজা, একটা ঝুরি আলু ভাজা, সরে যা। আর এদিকে একটু করেছি ওর খুব পছন্দের একটু মাছের ঝোল, একটু চাটনি, একটু পায়েস, একটুখানি পাঁপড় আর একটু মিষ্টি, নাকি ও আর একটু আছে, এটা একটা সরা, আর একটু আছে আম। ব্যাস মেয়ের খাবার রেডি, একটু দেরি হয়ে গেল। ওই যে ওর ঠাকুমাকে দিদুকে দিলাম, ওর ভাইকে না, ওর ভাইকে এখনো খাওয়াইনি, বেড়ে রেখেছি। দিয়ে দাও আঁটি, ওর ঠাকুমাকে একটু দিয়ে দাও, খা বাবা খা। কোনখান দিয়ে খাবি, ঘুরি নে থালাটাকে, পেঁয়াজটা দিয়ে সরিয়ে দিয়ে শুরু কর। চলুন খাওয়া দাওয়া সারি, তারপরে খেয়ে দিয়ে, এখনো কেক করার সময় আমি পাইনি। কই ভাই, চলো আয় খেতে দেবো, এখনো কেক করার সময় পাইনি, কেকটা কখন করি দেখি। চলুন খাওয়া দাওয়া সারি। কী হয়েছে, সারা দুপুর এত ঝড় ঝড়ের মতন উঠে গেল, কিছুই হলো নি, ব্যাস কারেন্টটা চলে গেল, গোটা ঘর অন্ধকার। মেয়ে এখন যাচ্ছে বাবার সঙ্গে একটু বেড়ু বেড়ু করতে, কী কিনতে কে জানে, কী কিনবি বাবু? ও মা, জামাটা বাইরেরও বেশি ভালো লাগছে। যা না, পাঁচটা বেলুন আনবি, আর তো দুটা দিদুলু কানবি, তিনটা, হ্যাঁ
কত কি আনতে বলছে বলতো? আরেকটা সানবাই তিনটা বাবারে। হ্যাঁ আনবো, সব আনবো। ওই যে এই ওই রং তুলি এসব কিছু কিনবে, দাঁড়াও এক মিনিট। ওই যে একটুখানি রং আর্ট পেপার সব আনতে গেছিলো, এখনো কারেন্ট আসেনি। আর বছর খুব ঝল ঝড় সব হয়েছিল, আর বছর অনেক লোকজন ডেকেছিলাম, খুব আসতে সবার কষ্ট হয়েছিল। আগের বছর মাসি, আমার মাসি, ওর মাসি সবকে ডেকেছিলাম। আমার কানটা এত ব্যথা, কিছু কানের পরতে পারছি না। একটা ছোট কানের পরেছিলাম, সেটাও ব্যথা করছে, খুলে দিলাম। নিচটা এত গরম, ছাদকে আসতে হলো। ছাদে টুকটাক একটু গুছানো বাকি আছে, ওটাই গুছাবো। কোথায় গেলি বাবুসোনা? ঝড় জল হয় কোথায়? ঝড় জল হয় তখন ঠিক আছে। কি অন্ধকার দেখছেন ঘরটা? বাইরের আলোতে কথা বলতে হচ্ছে। চল দেখা হচ্ছে, কারে নিলে আবার চিঠে বিলে নয় নামো। তো অনেক কষ্ট করে কারেন্টটা তো এসেছে। কারেন্ট আসার পর যেন যুদ্ধ হচ্ছে। এলো কটায় জানেন? তিনটায় গেল কারেন্ট। এলো কটায় এলো? 7:30-8টার সময় এলো। মোমবাতি জ্বেলে, ফ্লাশ জ্বেলে অনেক কষ্টে কাজ করছি। ভাতটা হয়ে গেছে, মাংস হচ্ছে, পোলাওটা বসিয়েছি। এই যে তুই কর, তুই থামলি কেনে? তার বড় মাসি ভিডিও করছিল আমার মেয়ের। আমার মেয়েকে তার ছোট মাসি একটুখানি সাজিয়ে আনলো ছাদ থেকে, আমার সময় নেই বলে। এসি বলে, ইস মেয়েটাকে কেমন সাজিয়ে রেখেছে, দিয়ে ছাতে নিয়ে চলে গেল, দিয়ে সাজিয়ে আনলো। ওই যে ছোট বোন, কতবার আর বলবো, সবাই জানে তোদেরকে। তাহলে কি বলবো, আচ্ছা যাই হোক। দিয়ে লাস্ট অব্দি আমার মেয়েকে সাজিয়ে আনলো, মিউজিক দিয়ে দিলাম, সুন্দর করে একটু সাজিয়ে আনলো। আর একটু লিপস্টিক লাগবে, সকালে যে টমেটা পড়েছিল ওটা বাবা কিনে দিয়েছে, এটা দিদু দিয়েছে, আর ছোট মাসি একটা লং দিয়েছে। কোথায় রে লং সাদা জামাটা? ওটা দেখাবো। লং একটা সাদা জামা ছোট মাসি দিয়েছে, আর বড় মাসি ওর হাতে টাকা দিয়ে দিয়েছে। আর মা বাবা যা করছে করছে, এই টুকটাক। আর বছর বললাম না, অনেক জলকে ডেকেছিলাম, কিন্তু এমন বিচ্ছিরি ঝড় জল ওয়েদার। এই পালিয়া, ওখানে মোমোর কাজ আছে, মোমোর কাজ থাকবে, বোক বেচলায় ঘরে। এত অসুবিধা হয়েছিল আর বছর, মানে এক একজন রাত 10:30-11টার সময় সব এসেছিল নিমন্ত্রিত। হ্যাঁ দিদিকে কেমন লাগছে? বাবু দিয়াকে কেমন লাগছে? মা যেন মনে হচ্ছে আমার মেয়েকে দেখতে আসা হয়েছে, এমন ভাবে বসে রয়েছে। দেখ ভিগি বিল্লি, মিয়াও কর বাবি, মিয়াও কর। বেচারি শুয়ে পড়েছে আমার বোন একবারে। হ্যাঁ কেক হয়নি বলে এখন ঘুমিয়ে পড়েছে। সবার কি দুঃখ, আমার রান্নাবান্না তো হয়ে গেছে। এটাই আছে আলু পোস্ত, এটাই আছে ভাত, এতে আছে পড়েই গেল দেখ তেলটা, এতে আছে মাংস, তেলটা পড়ে গেল, আর এতে আছে কি আছে, পোলাও আছে, পোলাওটা বোঝা যাচ্ছে না। এইগুলো সব রেডি হয়ে আছে, কারেন্ট এসতে রান্না সেরে এতক্ষণে আমি কেক বানাচ্ছি। কি অবাক মেয়ে বেচার। হ্যাঁ টাটকাকে বেচারি এখন বসে আছে এখানে, মুখ ঝুলিয়ে। 9:30 বাজে, এখনো কেক হয়নি, এখন বাজে 9:30। ওর ছোটো মোমো আসবে, ওর মামা আসবে, 10টাকে কাটা হবে। কি করবো আজকে, কারেন্ট একদম বললাম না, 3টায় গেছিলো, 8টায় এসছে। এখন আমার শ্যুটিং চলছে, কেক শ্যুট চলছে। কেকটা তো কেক চ্যানেলে দুদিন, এই বিয়েবাড়ির জন্য কেক চ্যানেলে কেকই দেওয়া হয়নি। কতগুলো কেককে আমাকে ক্যান্সেল করতে হলো। বাবুসোনা এখানে আয়, ঘরে আয়, কেক খেয়ে নিও। চুকু তাই ছিল মাংস, একটু পোলাও হয়েছে, একটু আলু পোস্ত হয়েছে, একটু ভাজা ভুজি হয়েছে, পাঁপড় হয়েছে, দই হয়েছে, মিষ্টি হয়েছে।
এসো গরম গরম কেক হচ্ছে। আর বলনি কারেন্ট ছিল নি যে কি কষ্ট, আমি তো জানি বানাতে পারবো না, কেক কই থেকে কিনতে পাঠাচ্ছিল। আরে সেতু লক্ষণই রান্নাটা করলে নালে দেখবি রান্নাটা হয়নি, যে কারেন্ট নাই পুরো রকম চোখ জ্বলে জ্বলে রান্নাটা করলাম। এটা কেন জ্বলে? ওটা জ্বালাইনি আমি। এটা চল চল জ্বালাবে দেখি। ও এটা রেকর্ড হচ্ছে, ইউটিউবে ছড়াবে। ওটা জ্বালানোর পরে তো কাট হবে। বাবারে আমার ব্লগ হচ্ছে এতক্ষণ তাই ভালো লাগছিল নি। কেক আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার প্রিন্সেসের নামটা লিখে দিব তাহলেই হয়ে যাবে। যে বসে বসে দেখছে, এই যে এসছে আমার ছোট বোনের দেওর এসছে, মাসিমা এসছে মানে ছোট বোনের শাশুড়ি মা তো আছেই, তিমির তো আছে, ভাইও চলে এসছে। এবারে কেক কাটবো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর একটু নামটা লিখলেই কমপ্লিট হয়ে যাবে। ভালো লাগছে না কেকটা? মেয়ের সঙ্গে আবার ফটো তুলবো সাথে যে জামার সাথে ম্যাচ করে কি ভাগ্যিস পরে হলো এটা, কালকে হয়ে গেলে জামাটার সঙ্গে ম্যাচটা হতো নি, অন্য কিছু হয়ে যেত। এই যে কমপ্লিট হয়ে গেছে, প্রিন্সেস লিখে দিয়েছি। ওর ছোট মাসি ছাতে নিয়ে যাক, এত গম্ভীর কেন ছোট মাসি? ছাতে যা মোমবাতি দিয়ে চলে যা, সাজাবি যা মোমবাতি নিয়ে, আমি আসছি। এ বুঝা আমার মেয়ে তোর ফটো তুলে দিবি, যা 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 আমি আসছি। হ্যাঁ গীতা প্লেট নিয়ে যা খাবি। বাবা তুই খেয়েলিস নি, ম্যাচিং ম্যাচিং হয়েছে না, পড়ে গেলে ওকে আরো অনেক বেলুন আনা হয়েছিল, সব ছানাগুলো ফাটিয়ে দিয়েছে, অনেকক্ষণ ফুলানো হয়েছে তো আর দুমদাম করে ফেটেও যাচ্ছে। আয় বাবু আবার ঘেটে যাবে, এবার কেটে নে। অনেকক্ষণ ফুলানো হয়েছে তো আর দুমদাম করে ফেটেও যাচ্ছে। দাঁড়া কেউ নিবামি না, এত জোরে ফুঁক দিস না, ওরা যত ফুঁক দিচ্ছে তত জোরে আমি চলে দিচ্ছি। তুই কাট, হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি ভাইদেরকে একটু খাই দে ধর, মাসিমা জান না, ওকে জান না, ওদিকে ঘুরে তুলে নে না, শুয়ে ঘুমাবে নাকি? এরকম করে কেটে দিবে, ওরা করি
খাটে বসবি যা আমি দিচ্ছি মা দি তিন তলায় যেয়ে খাওয়ার ব্যবস্থা করেছি, নিচে তো জায়গা কম ওই জন্য ছাতে নিয়ে যাচ্ছি সব। মাসিমাকে দিয়ে দে, তুই সরে আয় না, তুই বুড়ার পাটা একটু সরিয়ে পাশ ধরে। কি করছো ভাই? না কিছু লিবে নি বল। তোমার কি খিদে পেয়ে গেছে? হ্যাঁ, মিষ্টি পাঁপড় দিব, ওই যে টক দিব। না না, মা যাবে ওর সাথে, এরকম করে প্লেনে বসতে হবে ধরে। আজকে এত কাজ, আমি একটুও সাজুগুজু করতে সময় পাইনি। তো যেমন আছে সোনার কানেরগুলোও খুঁজে পাইনি, কোথায় রেখে দিয়েছি, মানে ওই গয়না ঢোকানোর সময় আর মাড়িতেই ঢুকিয়ে দিয়েছি। আমি এখন এই পিতি পিতি ছোট ছোট মেয়ে ঝুমকাগুলো পরে আছি, এটা সোনার না। তো এখন এই যে খাবার নিয়ে বসে পড়েছি, সবাই চলে গেছে। কি বেশি না, একটু লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু লাল লাল ঝোল। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়েছে পোলাও আর মাংস। তো বেশ ঝাল, ফাঁকা ছাতে আছি, বেশি জোরে কথা বলতেও পারছি না। ওর বাবা একদম খালি গায়ে গেছে, সবাই চলে গেছে, ছাদটা নোংরা হয়ে পড়ে আছে, ছাদটা সব সাফ করবো। তুই আর কত কোল্ড ড্রিঙ্কস খাবি বাবু, পেট ফেটে যাবে, আর খাসনি। ভাই আছে, মা আছে, মা নিচে চলে গেছে, ভাই এখন বাতাস খাচ্ছে। চলুন তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে একটা অন্য ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। Ta-da!